আসসালামু আলাইকুম, আমি আপনাদের জন্য এখন যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি তেয়াইস। মানে আমাদের এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো আমরা যেটা মানে খেলে আমাদের এনার্জি যেটা আসবে ফিরে, তো আমি এখানে তেটা হচ্ছে কি আমরা যে দুধ চা করি অ্যাজ এ লাইক এ দুধ চায়ের মতো আমি এখানে মিক্স করতেছি। যে যেরকম নেয় বা যতটুকু যার লাগবে সে সেই পরিমাণেই নিতে পারবে। আর যে দুধ চা, আর আমি এটা নিয়েছি একটা লিকুইড, এটা হচ্ছে গিয়ে এটাও মোটাটা আর এটা হচ্ছে গিয়ে লিকুইডটা। আমি এটা দিয়েছি শুধু জাস্ট কালারটা আসার জন্য, কালার আসবে চলে এসছে। আমি এটার সাথে আরেকটু লিগার দিব যদি কেউ লিগার খেতে চায়। লিগারটা নিয়েছি আমি, জাস্ট একটু পাঞ্চ করে নেব। যে আমাদের সবাই তারেটা নিয়েছি, আমি আইস নিয়ে নিচ্ছি। আইসটা সাধারণত আমরা বাসায়ও তৈরি করতে পারি ফ্রিজে রেখে, যে যেরকম ঠান্ডা খেতে চায় সে সেই পরিমাণে আইসটা নিতে পারে। আমি যেহেতু ঠান্ডাটা বেশি খাবো, যেহেতু আমার এখানে ওয়েদারটা অনেক অনেক গরম, তো আমি সেই অনুসারে আইস নিয়েছি। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এটার সাথে আর একটু আইস দেব। একটা স্টোর নিলাম, রেডি হয়ে গেল আমার তেও আইস। গরমের জন্য এটা খুবই টেস্টি একটা শরবত জাতীয় টাইপের, আপনারা খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এবং অবশ্যই 100% আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, 100% আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধু, আমার এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, প্লাস সাথে ছোট্ট একটা বেল আছে, বেলটা একটা ক্লিক করবেন।